আচ্ছা, বেসিক গেটসের মধ্যে আমার যেগুলো আছে অ্যান্ড গেট, সেদিন বিভবকে ক্লাস করাতে করাতে কারেন্ট চলে গেছিল, আর সমানে মাথা খারাপ করে দিচ্ছে। এলো এলো এলো, আমাদের এদিকে চলে গেছে সেদিন ট্রান্সফর্মার, ওকে দিয়ে দেবো। আচ্ছা, অ্যান্ড গেটের মধ্যে ধরো যদি বলে টু ইনপুট, ভালোভাবে মাথায় রাখো টু ইনপুট, এটা ভিডিও বানিয়ে রেখে দিচ্ছি, পরে পরীক্ষার আগে দেখে নেবে, তাহলে আবার বুঝতে পেরে যাবে। টু ইনপুট মানে আমার দুটো ইনপুট যদি হয় বাইনারির বেস টু, যে কোনো লজিক গেটসে আমার জিরো আর ওয়ান ছাড়া আর কোনো জায়গা নেই, বাইনারি বিটের ওপর অফ আর ওয়ান এর ওপর বেস করে কাজ হচ্ছে। টু ইনপুট যদি হয় বাইনারির বেস হচ্ছে টু, টু স্কোয়ার ফোর, মাথায় রাখো টু স্কোয়ার ফোর, কম্বিনেশনটা এরকমভাবে আসবে। তাহলে আমাকে যদি টু ইনপুট অ্যান্ড গেট বানাতে বলে, তাহলে আমি ধরো এখানে নিলাম এক্স আর ওয়াই, নিলাম দুটো ইনপুট, দুটো ইনপুট। এবার এখানে এই যে ফোর ভ্যালুটা আসছে, চারটে রো আসবে, আমার চারটে কম্বিনেশন আসবে। তাহলে এক্স আর ওয়াইয়ের জন্য আমার কী কী কম্বিনেশন আসতে পারে, খুব ইজিভাবে এটা লেখার জন্য আমি যে প্রসেসটা ইউজ করি, আমি জানি না অনেক পণ্ডিত অনেক এই সমস্ত জিনিসগুলোকে জিরো 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 ওয়ান কম্বিনেশন করে বলবে, কিন্তু আমি খুব মূর্খ মানুষ, আমি খুব কম জানি, আমি বাচ্চারা যাতে ইজিলি বুঝতে পারে তার জন্য এই জিনিসটা আমি অ্যাপ্লাই করি। জিরো জিরো ওয়ান ওয়ান এইরকমভাবে ব্যাপারটা হবে, জিরো ওয়ান জিরো ওয়ান কম্বিনেশান। জিরো জিরোর জন্য কী হবে, যদি জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, এ বাদে আর কোনো কম্বিনেশান দুবিটে আসতে পারে না। জিরো জিরো হলে আমার এখানে আসবে কত, জিরো ইনটু অ্যান্ড গেট ইনটু, তাহলে জিরো জিরো ইনটু ওয়ান জিরো, জিরো ওয়ান ইনটু জিরো জিরো, ওয়ান ইনটু ওয়ান ওয়ান। আচ্ছা, তাহলে এখানে আমার সিম্বল হচ্ছে কিন্তু এই ফোঁটা, লজিক ডায়াগ্রামটা হবে আমার এরকম, আমার এখান থেকে এ এক্স আর ওয়াই দুটো সিগন্যাল যাচ্ছে, আগেকার দিনের 50 পয়সার আইসক্রিম গুলো যে পাওয়া যেত তার মতন এই নিয়েটা হবে, 50 পয়সার লাল আইসক্রিম, ওই লেবু আইসক্রিম যেগুলো পাওয়া যেত। এখানে এফ ইকুয়াল টু এক্স ইনটু ওয়াই, এটা পটাশ করে সপ্তষী আর সন্নভ এটা লিখে নে, তোদের এটা লেখা নেই, ওদের আগে লেখা ছিল, এটা তাড়াতাড়ি হয়ে গেলেই বলবি হয়ে গেছে, আজকে এটা বুঝতে পারবি না সঙ্গে সঙ্গে আমাকে বলবি। আমি যদি আগে জানতাম যে স্কুলে এখনই হাফ অ্যাডার ফুল অ্যাডার করাবে, আমি তাহলে তখনই করিয়ে দিতাম। ওরছিয়া তোর এই টেস্ট তোমাকে কোশ্চেন পেপারটা পাঠিয়ে দিয়েছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো আমি, আমার মনে পড়লো। ওরছিয়া তুই ওর ওই পরীক্ষাটা দিয়েছে, মার্কস দিয়েছে? না, কিন্তু দিয়েই দেবে। দিশানা তোর যে পরীক্ষাগুলো হলো একটারও মার্কস দেয়নি, অ্যাসেসমেন্ট যেগুলো? না না, এখনো শেষই হয়নি একটা, মানে ফার্স্ট এটা শেষ হয়েছে, তখন দেবে বলে তো মনে হয় না এখন। নয়, এই সপ্তাহে দেবেন, আবার 20 মার্কসের টেস্ট আছে, ওটা পর পর হবে, না হলে একসাথে দেবে, আমি ঠিক জানি না। আবার টেস্ট আছে? তোদের হলো তো একবার, আবার কি হবে? আবার হবে 20 মার্কসের এরকম, ওই 20-20 40 করে আর 10 অ্যাটেন্ডেন্স দিয়ে ওইটা? হ্যাঁ হ্যাঁ, 10 অ্যাটেন্ডেন্স না, 8 মার্কস সরি, হ্যাঁ 2 মার্কস অ্যাটেন্ডেন্স আর 8 মার্কস ওরাল টেস্ট। ঝামেলা, ওরাল টেস্টেই ঝামেলা। হ্যাঁ, ওটাতে তো ধরবে না, ওটাই প্রবলেম। আমাদের তো কম্পিউটারের হয়েছিল ওরাল রিলিং, বাবা কি বাজে, কিছু পারছিলাম না ঠিক করে বলতে, কিরকম একটা কনফিউজ হয়েছে। ওরাল স্ট্রিং ফাংশন ধরলে সুবিধা, ক্যাপিটাল স্মল এর ঝামেলাটা থাকবে না, মুখে বলবি না। অত বড় সিলেবাস ছিল না ওরালে, ওরালে ছোট সিলেবাস ছিল, মানে ওয়ান ডি আরে অবধি ছিল মোস্ট প্রবলি, না আরে ছিলই না, তোমাকে পাঠিয়েছিলাম সিলেবাসটা, ভুলে গেছি আমি। হয়েছে রে, তোদের লেখা হয়েছে? ওদের দুজনের কথা শোনা যাচ্ছে না কেন? লিখছে হয়তো এখনো। কত সময় লাগে এটা লিখতে, পটাপট লিখবি তো?
সপ্তশীল লেখা হয়নি এখনো? আছে হ্যাঁ, লেখা হয়ে গেলে তো বলবি, আমি ওয়েট করছি তো। স্বর্ণবাবু কি ঘুমিয়ে পড়েছিস নাকি? না স্যার, লেখা হয়ে গেছে। আমি তো বলছি তোদের লেখা হয়ে গেলে আমি তোদের দুজনের জন্য ওয়েট করছি, ওদের লেখা আছে আগে, ওদের প্রবলেম হবে না। ওরা ঠিক দেখছি আছে, কি সুন্দর গল্প করছে। না স্যার, লিখে নিচ্ছি। এন্ড গেট, অর গেট, অর গেটের ক্ষেত্রে দেখ কি হবে। অর গেটের ক্ষেত্রে এখানে সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে, এখানে সিম্বলটা হয়ে যাবে প্লাস, আর এখানে অর গেটে আমার কি হবে, প্লাস হবে। জিরো জিরো প্লাস করলে আমার আসছে জিরো, জিরো ওয়ান প্লাস করলে ওয়ান, ওয়ান জিরো প্লাস করলে ওয়ান, ওয়ান ওয়ান প্লাস করলে আমার টেন আসে। কিন্তু যেহেতু একটা পজিটিভ সিগনাল রিটার্ন করছে, সেই জন্য আমি এখানে ওয়ান লিখবো, আমি এখানে টেন লিখতে পারবো না। এবার এই জায়গাটায় চেঞ্জ হবে, এই জায়গাটায় কীরকম চেঞ্জ হবে সে আমাকে এটা লজিক ডায়াগ্রামটা পুরোপুরি চেঞ্জ করতে হবে। এখানে কি করব, এই রকম ভাবে অর্গেটটা হবে, এই রকম ভাবে সিম্বলটা এফ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই লিখ, তাতে লিখ। আর নাহলে এগুলো একটা কাজ কর না, এগুলো স্ক্রিনশট তুলে নে না, তো বুঝে যাচ্ছিস তো জিনিসগুলো। আগে তো একবার নিশ্চয় অল্প স্বল্প স্কুলে করা আছে, স্ক্রিনশট তুলে নে এগুলো, স্ক্রিনশট তুলে নিয়ে তারপর লিখবি এগুলো। তাহলে পরেরটায় আমি যাচ্ছি অ্যান্ড অর, পরেরটা হচ্ছে আমার নট গেট। নট গেটটা কিন্তু খুবই দরকারি, নট গেটটা দরকারি এই কারণে, নট গেটটা হচ্ছে আমার নেগেটেড গেট। নট গেটে আমার একটাই ইনপুট রাখি এ, আর একটাই আউটপুট এ বার। তাহলে যদি আমার একটা ইনপুট হয় তাহলে দুটো কম্বিনেশনই আসতে পারে, জিরো অর ওয়ান। এই জিরোটা যখন এখান থেকে পাস করে ডায়াগ্রামটা হয় এরকম, তোদের স্কুলে বোধহয় এখানে এই বল্লমের আগায় একটা এরকম নাড়ু দিয়েছে, বলেছে এইটা হলে নট গেট। কিন্তু আমি একটা জিনিস বলবো, ডিজিটাল ইলেকট্রনিক্স এই জিনিসটা কিন্তু এটা ধরে না, নট গেটের এখানে লুপ দেওয়া মানে এটা আবার নেগেটেড হয়ে যাওয়ার চান্স থাকে। যাই হোক, যখন দিতে বলছে দিবি, যখন এখান থেকে ওদের হিসাব মতন গেটসটার কোনো ভ্যালু নেই, এখান থেকে যখন লুপটা থেকে বেরোচ্ছে এটা ইনভার্ট হয়ে যাচ্ছে, ইনভার্টার বলে, কি ইনভার্টার গেটসও বলে, ইনভার্টারও বলে আর নেগেটেড গেটসও বলে। তাহলে এ হয়ে যাচ্ছে এবার, তাহলে জিরো যখন এখান থেকে পাস হয়ে যাচ্ছে, জিরো কমপ্লিমেন্ট, এটাকে বলে কমপ্লিমেন্ট, জিরো হয়ে যাচ্ছে ওয়ান, ওয়ান হয়ে যাচ্ছে জিরো। আবার অনেক সময় এইভাবেও বলবে যে ওপরে নট, তাহলে এটা হচ্ছে আমার নট গেট। আমি একটা কাজ করছি, স্ক্রিনশট তুলছি, তুলে এগুলো আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, তোদের ইয়ে করতে হবে না। কোথায় গেল আমার, যা বাবা কত নিচে, লোকে কত মেসেজ পাঠায়, কে দিয়ে কাজ থাকে না সকালবেলা, কি বন্ধু মিলে কি মেসেজ পাঠায়, কি বলবি আর না, মানে গার্জিয়ান আমাকে সকালবেলা ছবি পাঠাচ্ছে, গুড মর্নিং মেসেজ, কাজ নেই নাকি, আমাদের এবার আমরা আসছি ন্যান্ড। ন্যান্ড গেট সপ্তশী স্বর্ণবাবু যে জায়গাটা বুঝতে পারবি না আমাকে কিন্তু বলবি, সঙ্গে সঙ্গে বলবি, লজ্জা করে কিন্তু চেপে রাখবি না, এখানে লজ্জার কোনো ব্যাপার নেই।
हाँ सर, एक वाई আর এখানে আমার যেটা হবে আউটপুটটা আসবে, অ্যান্ড গেটে কি ছিল, অ্যান্ড গেটে ছিল আমার এক্স ইনটু ওয়াই বা এ ইনটু বি, এখানে এক্স ইনটু ওয়াই মাথায় বসবে একটা বার। তাহলে এখানে ইনপুটটা একই নেব, জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, এটা একবার ডিভাইস করে নিলে দেখবি হাফ অ্যাডারটা আরামসে তোমার নিজেরাই ছবিটাকে আমাকে দিয়ে দিতে হবে আর কি। জিরো 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 হলে আমি একটা কাজ করি, আগে এখানে অ্যান্ড গেটের আমি আউটপুটটা লিখে নিই। তাহলে অ্যান্ড গেট কি ছিল, জিরো 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 ছিল, ন্যান্ড গেট কে তো এন্ড গেটের নর বলা, নট ইয়ে বলা হ্যাঁ যেতে পারে হ্যাঁ হ্যাঁ না? হ্যাঁ এই তো এন ন্যান্ড। আচ্ছা তাহলে জিরো ইন্টু ওয়ান জিরো, এটাও জিরো, এটা হচ্ছে ওয়ান। তাহলে এখানে পুরো উল্টোটা দেখ, এটা যদি এক্স প্লাস এক্স ইন্টু ওয়াই হতো, এক্স ইন্টু ওয়াই, এটা হচ্ছে আমার অ্যান্ড গেট আর এটা হচ্ছে ন্যান্ড। তাহলে মাথায় কমপ্লিমেন্ট বসেছে মানে এখানে যা ছিল পুরো উল্টো হয়ে যাবে। তাহলে কী হবে, জিরো ওয়ান 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 জিরো। তাহলে এইটা আমার দরকার নেই, এটা আমি জাস্ট বোঝার জন্য এখানে লিখলাম। এইটা হচ্ছে আমার অ্যান্ড গেট, অ্যান্ডকে কমপ্লিমেন্ট করলে হচ্ছে ন্যান্ড। এবার সার্কিট ডায়াগ্রামটা দেখো ভালো করে, সার্কিট ডায়াগ্রামটা এ, আচ্ছা এখানে তো নিয়েছি এক্স ওয়াই, এক্স ওয়াই যাচ্ছে এখান থেকে, এবার এরা এই গেটের মধ্যে দিয়ে ঢুকলো, এই গেটের মধ্যে দিয়ে ঢোকার পর এখান থেকে এই যে লুপ, এই পর্যন্ত কি ছিল, এই পর্যন্ত ছিল কিন্তু এক্স ইনটু ওয়াই, এখান থেকে যে এই লুপের মধ্যে দিয়ে ঢুকলো ও কি হয়ে গেল, এক্স ইনটু ওয়াই কমপ্লিমেন্ট, এটাই হয়ে গেল ব্যাপারটা। আচ্ছা আমি এখানে আর একটা গেটও আমি করব, দিশা না লাস্টে না আমার রেকর্ডারটা বন্ধ করার কথা মনে করবি কিন্তু একটুখানি লাস্টে, ঠিক আছে? ওই চলে যায় 5 জিবি 6 জিবি ফাইলটা হয়ে যায়, আমার বন্ধ করার কথা মনেও থাকে না। হ্যাঁ মেমোরি স্টোরেজ ভর্তি হয়ে যায়। আচ্ছা এক্স ওয়াই অর গেট, তাহলে আমি যদি প্রথমে নর গেটটা এখানে রাখতে চাই, নর গেটটাও এখানে রাখলাম আর এখানে এই অর গেটটা রাখলাম, তারপরে আমি নর গেট রাখলাম, এক্স প্লাস ওয়াই মাথায় কমপ্লিমেন্ট বসবে, জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান। আচ্ছা এবার এখানে কি হচ্ছে, জিরো জিরো যদি নর্মাল অর্গেটের কথা ভাবি, জিরো 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 প্লাস ওয়ান 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 প্লাস জিরো ওয়ান ওয়ান আর ওয়ান ওয়ান, এবার এটাকে উল্টা তাহলেই হয়ে যাচ্ছে নর, তাহলে ওয়ান তিনটে লাড্ডু বসিয়ে দে এখানে হয়ে গেল। তাহলে এবার এখানে ডায়াগ্রামটা কি হচ্ছে, এক্স ওয়াই, এবার এখানে এইভাবে দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া, এখানে লুপটা বসাচ্ছি, এখান থেকে যখন পাস করছে শুধু ন্যান্ড আর নর মাথায় রাখবি, এখানে এই জিনিসটাই ফুটকিটা হচ্ছে, এক্স প্লাস ওয়াই এইটা, চলো এটা স্ক্রিনশটটা দিয়ে দিই। আচ্ছা তাহলে এবার আমার আর যে দুটো গেট পড়ে থাকছে তার মধ্যে আমার থাকছে জ্বর, জ্বর
আর আমার থাকছে আগে জ্বরটাই করি। জ্বরের ক্ষেত্রে দেখ, জ্বর হচ্ছে অরেরই একটা পার্ট। জ্বরের লজিকটা কি হবে? আচ্ছা, জ্বরের আগে আমি ট্রুথ টেবিলটা করি। আচ্ছা, এখানে এ বি ধরে করি, ধরি এক্স ওয়াই ধরে করে বড় ঝামেলা হচ্ছে। এখানে এ বি ধরি, সবই কিন্তু টু ইনপুট হচ্ছে, থ্রি ইনপুট আমি দেখাচ্ছি। থ্রি ইনপুটটা এমন কিছু কঠিন ব্যাপার নয়, এমনিতেও আমাদের থ্রি ইনপুটের দিকে যেতে হবে। তাহলে এ হচ্ছে, এ যদি হয় জিরো জিরো ওয়ান ওয়ান, বি হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান। আচ্ছা, এ বি আমার, তারপরে থাকছে এখানে ধরো আমি এটা এফ নিতে পারি বা এক্স ইকুয়াল টু যে কোনো ভ্যারিয়েবলে স্টোর করতে পারি। এ প্লাসটাকে একটা লাড্ডুর মধ্যে ভরে দিলাম, এটা হচ্ছে আমার জ্বরের সিম্বল। আচ্ছা, এবার জ্বরে আউটপুটটা কিভাবে আসছে খুব ভালোভাবে এখানে বোঝার চেষ্টা করবি। জ্বরে আমি দেখব আমার কতগুলো, ফার্স্টে এই রোটায় দেখব আমার কতগুলো পজিটিভ ইনপুট আছে। এখানে একটাও পজিটিভ ইনপুট নেই, সুতরাং পজিটিভ আসার কোনো গল্পই এখানে নেই। এখানে চোখ বুঝে আমি জিরো বসিয়ে দেবো আউটপুটে। এবার সেকেন্ড রোটায় এলাম, সেকেন্ড রোতে এসে দেখলাম কতগুলো পজিটিভ ইনপুট আছে, একটা পজিটিভ ইনপুট, অনলি ওয়ান পজিটিভ ইনপুট। এই ওয়ান কতগুলো পজিটিভ ইনপুট, রুলস হচ্ছে নাম্বার অফ অড পজিটিভ ইনপুট উইল গিভ দ্য পজিটিভ আউটপুট। যদি আমি খুঁজে পাই যে আমার নাম্বার অফ পজিটিভ ইনপুট অড, অড নাম্বার হয়, তাহলেই সে আউটপুট দেবে আমাকে ওয়ান। এখানে একটা পেয়েছে, এক এক হচ্ছে আমার অড, ইভেনের মধ্যে ফেলতে পারি না, সেই জন্য এখানে পজিটিভ আউটপুট আসছে। এখানেও দেখ কটা পজিটিভ আউট ইনপুট আছে, আমার এখানে একটা পজিটিভ ইনপুট আছে, একটাকে আমি অডের মধ্যে ধরছি। এই লাইনে এসে দেখ দুটো পজিটিভ ইনপুট, দুটো পজিটিভ ইনপুট, টু হচ্ছে ইভেন। তাহলে যখনই ইভেন নাম্বার অফ পজিটিভ ইনপুট, আর যখন পুরো সব জিরো থাকবে তখন আমার আউটপুট আসবে জিরো। যখনই নাম্বার অফ পজিটিভ, একটাই রুলস মাথায় রাখবে, কখন ওয়ান হবে এটা পারলে জিরোটাও বেড়ে যাবে। নাম্বার অফ পজিটিভ ইনপুট যখন হবে আমার অড। এবার এটা নয় আমি এখানে এর হিসাবে দেখালাম, আমার কাছে ধরো যদি এটা দুটো দিয়ে খুব একটা ভালো বোঝা যায় না, যদি আমার তিনটে ইনপুট থাকে, ধরো এ বি সি, এখানে তোমার কম্বিনেশন এরকম হতে পারে জিরো 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 ওয়ান 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 ওয়ান, ধর এই কম্বিনেশন যদি থাকে তখন কিভাবে জ্বর গেটটা ডিটারমাইন করবো, তাহলেই বুঝলে জিনিসটা হয়ে যাবে। এটা দুটো দিয়ে বোঝানোটা খুব মুশকিল। জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান। আচ্ছা, এবার দেখ এখানে, এখানে আউটপুটটা আসবে এফ ইকুয়াল টু, আর আমি সিম্বলটা লিখছি না, আচ্ছা লিখেই দিই, এ প্লাস বি প্লাস, ওরসে আছিস নাকি ডিসকানেক্ট হয়ে গেছিস? আছি। আচ্ছা, নেট তো ভালো চলছে কি? আচ্ছা, এখানে অনেক দিয়েছে আজকে নেট কেও। এখানে দেখ সবকটা জিরো আছে, তাহলে আউটপুট এখানে জিরো আসবে। এবার দেখ এখানে নাম্বার অফ পজিটিভ ইনপুট একটা আছে, নাম্বার অফ পজিটিভ ইনপুট একটা, এক হচ্ছে অড, তাহলে আউটপুট কিন্তু ওয়ান। এখানেও নাম্বার অফ পজিটিভ ইনপুট কটা আছে, একটা, বাকি দুটো জিরো জিরো, তাহলে নাম্বার অফ পজিটিভ ইনপুট অড ওয়ান। এখানে পজিটিভ ইনপুট কটা, দুটো, তার মানে টু হচ্ছে ইভেন, তাহলে এখানে আউটপুট আসবে জিরো। এখানে নাম্বার অফ পজিটিভ ইনপুট কটা, একটা, ওয়ান হচ্ছে অড, তাহলে
আসবে এখানে কটা? দুটো পজিটিভ ইনপুট দুটো, তাহলে টু হচ্ছে কি? ইভেন, ইভেন হলে জিরো। নাম্বার অফ পজিটিভ ইনপুট কটা এখানে? দুটো। দুটো হলে কি হবে? দুটো হলে হচ্ছে ইভেন, আবার এখানে জিরো। এখানে নাম্বার অফ পজিটিভ ইনপুট কটা? তিনটে, তাহলে থ্রি হচ্ছে অড, আমার এখানে আউটপুট আসবে ওয়ান। ক্লিয়ার? জর গেটের কিভাবে আউটপুটটা আসছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ডায়াগ্রামটা পটাশ করে এঁকে ফেলো। ডায়াগ্রামটার মধ্যে এই এ আর বি ঢুকছে, এই যে জ্বরের এক্স, জ্বরের এক্স কে রিপ্রেজেন্ট করা হচ্ছে এইটা দিয়ে, জ্বরের এক্স। তারপরে একটুখানি জায়গা ছেড়ে এখান থেকে এইভাবে, বাহ কত সুন্দর জ্বরের ছবিটা মাউস দিয়ে আঁকলাম। নিজের আর্টিস্টিক স্কিলস এর নিজেই একেবারে অভিভূত। আমাদের যখন করিয়েছিল এর থেকেও ভালো হয়েছিল। হ্যাঁ, ভালো হয়েছিল আসলে। দিনে দিনে দক্ষিণেশ্বর মন্দির বলে চালাচ্ছিল তুমি। আচ্ছা, এটা দুটো হলে এই হবে, আর হ্যাঁ যখন এটা করলাম তিনটে হলেও কি হবে? দেখ, এটা হচ্ছে টু ইনপুট আর এটা হচ্ছে থ্রি ইনপুট। আচ্ছা লিখে দিই। ও বাবা, ইনপুট লিখতে গিয়ে একটা ভালো স্মুথ আমার ইয়ে দরকার, আমার একটা এই মার্কার একটা ভালো দরকার, ভালো মার্কার খুঁজতে হবে। তুমি একটা স্টাইলাস কিনে নিয়ে ফোনে করো। ফোনে ওইটুকু স্ক্রিনে হয় না, আবার ট্যাব কিনবো? মানে কদিন এই ক্লাস এরকম ভাবে চলবে তার? ঠিক আছে, এখন এটাই ফিউচার, এখন এইভাবেই চলবে ক্লাস, এর পরেই নেই। আজকে দেখলাম, আমি ভাবলাম কালকে 68,000 মতন ইনফেক্টেড ছিল, বোধহয় কমছে একটু, 68 না 64, আমার আজকে আবার দেখলাম 78,000 হয়ে গেল। আবার আজকে তো, কালকে তো মারা গেছে অনেক বেশি, 1045। যা খুশি করুক স্কুল, আমাকে বাড়ি থেকে পাঠাবে না আমি যতদূর জানি। আমাকেও আমাকেও ওটাই আমিও বলছিলাম যে স্কুল যা খুশি করুক, কিন্তু আমি তো আর যাবো না। না, আমি তো বাড়িতেই বসে থাকবো, আমাকে তো ড্রপ আউট করে যেতে হবে ক্লাস 11 এ, কারণ আমার মা বাবা আমাকে স্কুলে পাঠাবে। আচ্ছা, চল, এবার 3 ইনপুট হলে, 2 ইনপুট হলে 2 স্কয়ার 4, চারটে কম্বিনেশন। 3 ইনপুট হলে 2 কিউব 8, 2 কিউব 8, তিনটে ইনপুট ABC, 8 মানে 8টা রো, 8টা রো, দেখ এখানে রো 8টা। এবার 8টা রো হলে এখানে ভরছি কিভাবে এলিমেন্ট গুলো? দেখ, 4টে 0 4টে 1, 8টা হলে একদম শুরু যেটা করবি সেটাকে দুটো ইকুয়াল পার্টে ভাগ করবি, ইকুয়াল পার্টে লাড্ডু, ইকুয়াল পার্টে 1। তারপরে কি, নাম্বার অফ জিরো হাফ হয়ে যাবে, এখানে 4টে 0, তারপর এখানে আসবে দুটো জিরো, দুটো জিরো দুটো 1, দুটো জিরো দুটো 1, ভরতে তোমাকে পুরো লাইন হবে, সে দুটো জিরো দুটো 1 যাই আসুক। তারপরে একটা কি হচ্ছে, দেখ, নাম্বার অফ জিরো হাফ হয়ে যাচ্ছে, 0 1 0 1 0 1 0 1 0 1। এবার এটা যদি বলিস যে এটা কিভাবে আসছে, এটা হচ্ছে ডেসিমেল ইকুইভ্যালেন্ট, 0 1 2 3 4 5 6 7, এগুলোর বাইনারিতে কনভার্ট করে দেখ, তোর এই ডিজিটগুলো জিরোর বাইনারি জিরোই আসে, ওয়ানের বাইনারি ওয়ানই আসে, টু এর বাইনারি টেন আসে, বাইনারি ইকুইভ্যালেন্ট এগুলো। এবার যদি, হ্যাঁ এবার যদি আমি, তাহলে এটা হচ্ছে থ্রি ইনপুট, থ্রি ইনপুট যতদূর সম্ভব এই টেবিলটা করেই তো আমরা অক্টালে কনভার্সনটা করি। হ্যাঁ, এটাই তো মেন বেস, ওরকম ভাবেই তো করা হয়।
এবার যদি আমরা তিনটে ইনপুটের ডায়াগ্রাম আঁকি, এখানে একটা এক্সট্রা এরকম যাবে এ বি সি, আর এখানে এ জর বি জর সি। আশা করি বুঝতে পারছি ডায়াগ্রামটা, ডায়াগ্রামটা রাখলে এখানে জায়গা মানে আচ্ছা দেখছি। যেটা হচ্ছে আমি তোমার ডায়াগ্রাম গুলো কিছু আর দেখতে পাচ্ছি না, এই কারণে এই সাইডটা করা যাবে না। আমি এটা স্ক্রিনশট তো দিয়ে দিচ্ছি, আচ্ছা এই সাইডটা, এই সাইডটাই তো আমার এই তোদের এই অ্যাডমিন নেই ইয়ে প্যানেলটা যেটাই হচ্ছে ঝামেলা, ওটাকে নামিয়ে দেবো। ও আমার আবার এই সাইডে আছে, ওই জন্য কিছু দেখতে পাচ্ছি না। একই রকমই তো, একই রকম হবে। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছিস রে সপ্তর্ষি ছন্দপত্র, বুঝতে পেরেছিস? তোদের কিন্তু এই জিনিসগুলো বুঝলি প্রবলেম আছে, সেই জন্য এগুলো দেখিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সপ্তর্ষি বুঝতে পেরেছিস? একটু রেসপন্স দিবি আমাকে, কি বললো কে জানে। সপ্তর্ষি কি কিছু বললি নাকি কিছু বললি না, ওর কথা শোনা যায়? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা একটু রেসপন্স দেবে আমাকে, আমি না হলে আমার শান্তি হয় না যে বোঝালাম বুঝলো কি না আমার। এইটার জন্য দেখতে পাচ্ছিলিস না বুঝিস, তাই তো? এইটাকে তাহলে আমি নিচে নামিয়ে দিই। আসলে এইটা যদি নিচে থাকে না, আমি কার সাথে কে কখন কথা বলছে আমি সেটা বুঝতে পারছি না। আচ্ছা সিসকোতে লিঙ্ক কিন্তু একই থাকে, ওই ডেটা কেটে গেলে ওই একই লিঙ্কে আবার ক্লিক করি। আচ্ছা এটা তাহলে আমার হলো জ্বর। এবার জ্বরের জায়গায় যদি এটা আমি করি জ্বর নট অফ জ্বর এক্স নর, আর একটা যেটা থাকে এক্স নর, এক্স নটে আমার কি হবে, এখানে দুটো একসাথে গেছিলাম বলে স্ক্রিনটা রকম নিয়ে হয়ে গেছিল। এ বি টু ইনপুট করছি, ঠিক আছে? এটা টু ইনপুট, কিন্তু টু ইনপুট এখানে টু মানে টু ইনপুট, আবার অন্য কিছু মানে পরে ভাবি হয়তো টু ইনপুট। আচ্ছা এখানে নট অফ জর বা এক্স নরের আমার ওই সিম্বলটা প্রায় একই হবে, ওপরে শুধু কমপ্লিমেন্ট বসবে, এ জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান। তাহলে যদি জর করি, এটা যদি জ্বর করি আমার কি আসবে, শুধু যদি জ্বর করতাম তাহলে জিরো জিরোর জন্য জিরো, আমার এখানে ওয়ান এখানে ওয়ান এখানে জিরো। তাহলে এক্স নর করলে কি হবে, উল্টে দাও এটাকে, পুরো উল্টে দাও এটাকে, পুরো উল্টে দাও, ওয়ান জিরো জিরো ওয়ান, ঠিক আছে? এটার ডায়াগ্রামটা হচ্ছে তোমার এইখানে। ও বাবা এরপরে আবার ইউনিভার্সাল গেটগুলো আছে, আচ্ছা ঠিক আছে হবে, সে হয়ে যাবে চাপু, এইগুলো হয়ে যাচ্ছে। তারপরে দেখবি তোদের আর বড় সার্কিট গুলোতে প্রবলেম নেই। এই যে এখানে কিন্তু নাড়ু বসছে, এটা মাথায় রাখবি, এখানে একটা ছোট্ট করে দিলেন নাড়ু। ঠিক আছে উল্টো পুরো, আগেরটা যা ছিল তার পুরো উল্টো। আচ্ছা তাহলে আমার এইটা হলো,
এবার আমাকে যেটাতে আসতে হবে সেটা হচ্ছে আমার ইউনিভার্সাল গেটস। ইউনিভার্সাল গেটস হচ্ছে ন্যান্ট আর নর, তার এক সেট ন্যান্ট আর নর, এগুলো দিয়ে আমরা ইউনিভার্সাল গেট বানাতে পারি। ইউনিভার্সাল গেটস ন্যান্ড, প্রথমে আমরা ন্যান্ড আর নর দুটোকে ইউনিভার্সাল গেট কেন বলি, কারণ এই গেটসগুলো দিয়ে, এই দুটো গেটসগুলো দিয়ে আমরা যে কোনো গেটস বিল্ড আপ করতে পারি, যে কোনো বেসিক গেটস তৈরি করতে পারি। তাহলে আমরা যদি প্রথম এরকম করি, হেডিংগুলো ঠিকঠাকভাবে তোরা যখন খাতায় লিখবি, নর থেকে, নর দিয়ে যদি বানাতে চাই নট, নর দিয়ে যদি বানাতে চাই নট, বেসিক গেটসের মধ্যে কিন্তু আমার অ্যান্ড অর নট এই তিনটে পড়ছে, তাহলে নট বানাচ্ছি। প্রথমে এখান থেকে একটা সিগনাল এ যাচ্ছে, এ এখান থেকে গিয়ে দুটো পার্টে শর্ট হবে, দুটো পার্টে শর্ট হবে, দুটো পার্টে শর্ট হয়ে এখান থেকে আমি এখানে নট গেট ইউজ করি, আমাকে নট গেট করতে হবে, কিন্তু আর কোনো গেট আমি ইউজ করতে পারবো না, মাথায় রাখবি, শুধু নট গেট ইউজ করে নট হচ্ছে এখানে। ডায়াগ্রামটাকে এখানে আমি ইয়ে করে নিই, এবার এখানে আমার লুপ বসবে একটা, এবার এখানে বেরিয়ে, এবার একটা জিনিস দেখো, এটা এখানে আসছে, শর্ট হচ্ছে মানে এখান থেকে এ দুটো পার্টে ভাগ হয়ে এখানে একটা এ যাচ্ছে, এখান থেকে এ দুটো সিগনাল পাস করছে। এই দুটো সিগনাল যখন নর গেটের মধ্যে দিয়ে পাস করলো, তখন ঠিক এই জায়গাটায়, এই জায়গাটা দিয়ে যখন পাস, বিছানা কোনো টুকতে পারে নি, লোড ঢুকতে তো টাইম লাগছে, কেন ঢুকে গেছে। এই জায়গাটাই ভালো করে বুঝ, এ এ দুটো পার্টে ভাগ হচ্ছে, এ যখন এই জায়গাটায় আছে, ঠিক এই রকম জায়গায় আছে, ঠিক এই রকম জায়গাটা ও হচ্ছে এ আমার কি অর গেট, এটা তো অর গেট, এরকম আছে, এই জায়গাটা এরকম আছে। এবার যখন এই লুপের এখান থেকে পাস করছে, যখন এই সিগন্যালটা লুপের মধ্যে দিয়ে পাস করছে, তখন কি হয়ে যাচ্ছে, এর ওপর একটা কমপ্লিমেন্ট চলে আসছে, আসছে এর ওপর একটা কমপ্লিমেন্ট চলে আসছে। তো এবার এইটা আমরা কি করে, এইটা আমরা কি করে লিখতে পাচ্ছি, এ ইনটু বি, এ ইনটু বি আমরা কি করে এটা লিখতে পাচ্ছি, আমাদের এরপরে আসবে এ ইনটু এ, এই আর আমাদের এ ইনটু এ হয়ে যাচ্ছে এ নট,
এই জায়গাটাই দেখ ভালো করে, এটা পরে আমি একটা টাইমে করিয়ে দেবো। অ্যাকর্ডিং টু ডিমর্গান ল, ডিমর্গান লতে এই পর্যন্ত বুঝতে হবে, তারপর এটা কিন্তু ল ধরেই করতে হবে। ডিমর্গান লতে বলেছে সাম অফ দ্য কমপ্লিমেন্ট অফ টু বুলিয়ান এক্সপ্রেশন ইজ ইকুয়াল টু দ্য কমপ্লিমেন্ট অফ দ্য প্রোডাক্ট অফ টু বুলিয়ান ভ্যারিয়েবল, সাম অফ দ্য কমপ্লিমেন্ট অফ টু বুলিয়ান ভ্যারিয়েবল ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ দ্য কমপ্লিমেন্ট অফ দ্য টু বুলিয়ান ভ্যারিয়েবল। তাহলে দেখ এই দুটো সাম যা হবে, এই দুটো এ আর এ আর এ, এই দুটো সামের কমপ্লিমেন্ট যা হবে এ ইনটু এ, এরও কিন্তু কমপ্লিমেন্টটা এখানে আলাদা করে লিখছি। কিন্তু ডিমর্গান লতে বলে গেছে যে দুটো আলাদা আলাদা করবে, লেফট সাইডে একসাথে থাকবে, রাইট সাইডে বারগুলো আলাদা আলাদা থাকবে। এবার অ্যাকর্ডিং টু বুলিয়ান ল এ ইনটু এ হয় কিন্তু এ, এ ইনটু এ কি করে হয় ওয়ান ইনটু ওয়ান ওয়ান, জিরো ইনটু জিরো জিরো, তাহলে এ ইনটু এ এ হবে, মানে একই ভ্যালু। বুলিয়ান লতে কি ছিল, জিরো ইনটু জিরো, জিরোই আসে, ওয়ান ইনটু ওয়ান আমার ওয়ানই আসে, তাহলে এবার ইনটু এবার এবার আসে, তাহলে এবার চলে আসলো। তাহলে দেখ নট গেটের তুই এক্সপ্রেশনটা মনে কর, এ আর এ নট ছিল, তাহলে এটা হলো আমার নট গেট। বোঝা গেল সপ্তর্ষি সন্নব, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা এবারে নট গেট হলো, নট টু নট হলো, এবারে হচ্ছে আর কি আছে, নট থেকে যদি অ্যান্ড করি, নট থেকে অ্যান্ড, এটা একটু জায়গা লাগবে ঠিকঠাক, একটা ছোটোটা এখানে করে দিই, নট থেকে অরটা এখানে করে দিই, নট থেকে অর, নট থেকে অরে আমি কি করছি দেখো, এখানে আমার দুটো সিগনাল নিয়ে কাজ করতে হবে। যেমন আমার নটে একটা সিগনাল এসছে, এখানে আমার এ বি দুটো সিগনাল, এ বি দুটো সিগনাল এখান থেকে আমার নরগেটের মধ্যে দিয়ে পাস করছে। যখন দুটো সিগনাল তখন কিন্তু সমস্যা অতটা হচ্ছে না। এবার এখান থেকে এখানে একটা লুপ বসাচ্ছি, তাহলে এখানে কি আছে, এ প্লাস বি যখন এখান থেকে পাস করছে, ও তখন কি করছে, ঠিক এই জায়গাটায় পাস করে যাওয়ার পর এ প্লাস বি মাথায় একটা বার বসছে। এবার এই সিগন্যালটাকে ঠিক এই জায়গার পরে শর্ট করব, শর্ট না করলে আমি করতে পারবো না। এটা শর্ট করার পর এই দুটো ঢুকছে আমার আর একটা নর গেটের মধ্যে, এখানে আমি বসাবো আর একটা কমপ্লিমেন্ট। তাহলে এখানে দেখ, এখানে ছিল এ প্লাস বি বার, এখান থেকে পাস করার পর আমার এ প্লাস বি বার, তার মাথায় আবার আর একটা বার। এবার পাতি কথায়, যেমন বিষে বিষে বিষক্ষয় হয়, তেমনি বারে বারে বার ক্যান্সেল। কমপ্লিমেন্ট দুটো কমপ্লিমেন্ট যদি থাকে তাহলে আমি অরিজিনাল রেজাল্টটাই পেয়ে যাব, এ প্লাস বি চলে আসবে। কি করে আসছে, ধরে নে এখানে এ, আবার দিলাম এ কমপ্লিমেন্ট, ঠিক আছে, আবার যেটা করব সেটাকে আবার করব এ কমপ্লিমেন্ট। জিনিসটা দেখ, সাপোজ এর ভ্যালু জিরো, কমপ্লিমেন্ট করলাম আসলো ওয়ান, ঠিক আছে, আবার ওয়ানের আবার কমপ্লিমেন্ট করলাম আসলো জিরো, তাহলে আগের রেজাল্টটাই ফিরে আসলো। তো তাহলে এ প্লাস বির কমপ্লিমেন্ট করে যা আসছে, তার কমপ্লিমেন্ট করে আবার এইটাই চলে আসছে। বোঝা গেল নর্থ থেকে অর? হ্যালো, কেউ আছে?
কেউ কি আছে? সপ্তশী কথা কিছু আমি শুনতে পাচ্ছি না, কি মানে ভাত খাস নি রাত্রে নাকি সকালে গলায় জোর নেই নাকি? বুঝতে যদি না পারিস কথা শুনতে পাচ্ছি না, চ্যাটে লিখবি চ্যাটে, কিন্তু হাওয়া আসছে কিন্তু দিক থেকে। আচ্ছা এটা একটুখানি এই মনে হচ্ছে হেডফোন ছাড়া করছে, হেডফোন পরে করতে হবে। হ্যাঁ হ্যাঁ লিখেছে, বুঝেছি। আচ্ছা এটা একটুখানি লেখ, ইউনিভার্সাল গেটটা একটুখানি লেখ, আমি একটুখানি টয়লেট থেকে আসি। আমি একেবারে এসেই বসে পড়েছি, মানে একদম চোখ মুখ না ধুই। এটা একটুখানি লেখ, 5 মিনিটের ব্রেক দিচ্ছি। আহ
আচ্ছা চলো এবার পরেরটা যাচ্ছি। পরের গেটসটা একটু ঝামেলার আছে, এখানে দুবার শর্ট করতে হবে। আচ্ছা এটা হচ্ছে নর্থ থেকে যদি যাই এন্ডে, নর্থ থেকে এন্ডে যাব। নর্থ থেকে এন্ডে যাব তাহলে কি করব, প্রথমে এ আর বি দুটো ভ্যারিয়েবল আমি নিয়ে নিচ্ছি। একে শর্ট করছি, একে লাইনটা লিখে গেল, একে শর্ট করছি, বিকেও শর্ট করছি, বিও আমার এইরকমভাবে যাচ্ছে, গিয়ে দুটো ঢুকবে আমার নর্গেটের মধ্যে ঢুকছে, এটাও আমার ঢুকছে নর্গেটের মধ্যে। এবার এখানে লুপের মধ্যে দিয়ে পাস করবে, এটাও লুপের মধ্যে দিয়ে পাস করবে। পাস করার পর এই জায়গাটায় হয়ে যাবে কিন্তু এবার, যেখানে নর্থ থেকে নটে গিয়েছিলাম, মনে কর নর্থ থেকে নটে গিয়েছিলাম, ঠিক এই পোর্শনটুকু কিন্তু সেরকমই হচ্ছে। নর্থ থেকে যখন নটে গিয়েছিলাম দুটোকেই নট করে নিলাম। দুটোকে নট করে নেওয়ার পরে এবার আমি দুটোকে পাস করাচ্ছি, আমি আর একটা নর্গেটের মধ্যে দিয়ে, এটা যখন নর্গেটের মধ্যে দিয়ে এখান থেকে এসে এখানে পাস করছে তখন কি হচ্ছে, এবার প্লাস বিবার মাথায় বসছে আর একটা কমপ্লিমেন্ট, এবার বিবার মাথায় বসছে একটা কমপ্লিমেন্ট। এবার এখানে একটা জিনিস দেখো, অ্যাকর্ডিং টু ডিমর্গান ল আমরা মাথায় বারগুলো আলাদা আলাদা করে দেব, এর মাথায় দুটো বার, এটা ইনটু হবে বীর মাথায় দুটো বার। ডিমর্গান থিওরেমে এটা আছে যে সাম অফ দ্য প্রোডাক্ট অফ দ্য কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য কমপ্লিমেন্ট অফ টু বুলিয়ান ভ্যারিয়েবল, তা এদিকে যদি প্লাস হয় এদিকে আসবে ইনটু। এবার নর্মালি এর মাথায় দুটো বার, তাহলে এ একবার কমপ্লিমেন্ট হলো, তারপরে আবার কমপ্লিমেন্ট হলো, নর্মাল এই থাকছে ইনটু বি একবার কমপ্লিমেন্ট হলো, তারপর আবার কমপ্লিমেন্ট হলে বি অরিজিনাল অবস্থায় আবার ফিরে আসছে, তাহলে এইটা হচ্ছে আমার কি বার, এটা হচ্ছে আমার কি গেট, তাহলে নর গেট থেকে এন্ড। বুঝতে পারলি? এই গেটসটা একটুখানি লেখ, এটা একটুখানি লেখ, ইউনিভার্সাল গেটগুলো একটুখানি হাতে ডায়াগ্রামটা আঁক, কারণ আরও তিনটে আছে। এবার ন্যান্ড থেকে এটা অবশ্য আমার সঙ্গে সঙ্গে আঁকতে পারছি, আমি বোঝানোর পর আঁকতে হবে, এরকম কিছু ব্যাপার নেই। আচ্ছা এটা তাহলে রিমুভ করে দিচ্ছি। এবার আমি যাব ন্যান্ড থেকে নটে, ওকে আমি বলে দিয়েছি তো জানে, ও আসবে হেলতে দুলতে 10টার সময়। আচ্ছা ন্যান্ড থেকে নট, ন্যান্ড থেকে যদি নটে যাব, ন্যান্ড থেকে নট, ন্যান্ড থেকে নটে যেতে গেলে
আমার প্রথমে এ সিগন্যালটা, এ সিগন্যালটাকে আমি দুটো পার্টে আমি শর্ট করলাম, তাহলে এখানেও এ যাচ্ছে, এখান থেকেও এ যাচ্ছে, এখান থেকেও এ যাচ্ছে, গিয়ে এখানে কিন্তু গেটসটা এই রকম, এখানে লুপ বসছে, লুপ যখন এখান থেকে পাস করে এখানে বেরোচ্ছে তখন কি হচ্ছে, তখন এ ইনটু এ বার, তাহলে অ্যাকর্ডিং টু বুলিয়ানস ল আমরা কি লিখতে পারি, এরকম লিখতে পারি এ এবার প্লাস এবার, তাহলে যদি আমি এ প্লাস এ করি তবুও আমার এ আসে, আর এবার প্লাস এবার করলেও আমার এবার আসে। নর্মাল এটা যদি এর ভ্যালু এ প্লাস এ জিরো জিরো প্লাস করলে আসে জিরো, ওয়ান ওয়ান প্লাস করলে আসে ওয়ান, যেহেতু দুটো এ সেই জন্য দুটো ভ্যারিয়েবলের ভ্যালুই তো সেম হবে। এবার পরেরটায় আসি, বড়টা করে নি, ন্যান্ড থেকে অটটা করে নি, ন্যান্ড টু অর, আচ্ছা তাহলে এখানে কি করছি, এখানে সেম আগেরটাই যেমন করেছিলাম, এ আর বি দুটো শর্ট করব, বিকেও একইভাবে শর্ট করব। এবার এখানে আমি কি করছি, এখানে ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস করাচ্ছি, ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস করিয়ে এখানে বার করছি, ন্যান্ড গেটের মধ্যে দিয়ে বার করে এখানে পাস করছি। দেখ এখানে এ কে শর্ট করলে আমার কি আসছে, এ বার আসছে, বি কে শর্ট করলেও এখানে আমার কি আসছে, বি বার আসছে, শর্ট করে যদি আমি এখানে ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস করাচ্ছি। এবার এই দুটো গিয়ে আমার এখানে পাস হচ্ছে আর একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে, আর একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস হওয়ার পর আমার রেজাল্টটা কি আসছে, রেজাল্ট আসছে এফ ইকুয়াল টু এ ইনটু বি, এ বার বি বার, আর এই যে ন্যান্ডটার জন্য এর মাথায় বসছে একটা হোল বার। এবার এখানেও আমার অ্যাপ্লাই হচ্ছে ডিমর্গান ল, তাহলে ডিমর্গান লতে আমি কি করতে পারি, এখানে ফুটকিটা তুলে এখানে প্লাস করে দিতে পারি, তাহলে এ আর এই বার দুটো মানে উপরের এই বারটা দুটো ইন্ডিভিজুয়াল পার্টে এরকমভাবে লিখব। আর যেহেতু এর মাথায় দুটো কমপ্লিমেন্ট সেই জন্য এ অরিজিনাল অবস্থায় ফিরে আসছে, আর বির মাথায় যেহেতু দুটো কমপ্লিমেন্ট বি আবার অরিজিনাল অবস্থায় ফিরে আসছে, তাহলে এ প্লাস বি ন্যান্ড ইউজ করে অর বুঝতে পারছিস রে জিনিসটা।
সপ্তর্ষি স্বর্ণাভর কোনো সাড়া নেই তো। একটা ফিস করে একটা শব্দ আসলো, হ্যাঁ না কিছু উত্তর বাজাচ্ছেন। আচ্ছা হ্যাঁ রিপ্লাই দিচ্ছে, চ্যাটে দিয়েছে। আচ্ছা দেখ, এগুলো বোঝাচ্ছি যখন তখন কিন্তু ক্লিয়ার ভাবে বুঝে নিবি, পরে আর কিন্তু এগুলো নিয়ে ঘাটার সময় হবে না। আচ্ছা ন্যান্ড থেকে অ্যান্ড, তাহলে অ্যান্ড বাকি থাকলো, এখানেই করে দিই ন্যান্ড টু এন্ড। এইটা সবসময়ই সোজা হয়, এটা দুটো ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস করিয়ে দিলেই ব্যাপারটা হয়ে যায়। তাহলে এ বি, এখানে আমি এ কে পাস করাচ্ছি, বি কে পাস করাচ্ছি, আর এখানে নট। তাহলে এই জায়গাটায় কি আছে, এই জায়গাটায় আমার আসবে এই অবস্থায় আছে এই জায়গাটায়। এবার এখান থেকে এই এ আর বি কে যদি আমি ইন্ডিভিজুয়ালি এ আর বি কে পাস করাই এরকম ভাবে শর্ট করে, তাহলে এখানে আমার এই জায়গায় আবার লুপের মধ্যে দিয়ে যখন পাস করবে তখন কি আসবে, মাথায় হোল বার। এবার এখানে এখান থেকে আমি কিভাবে এক্সপ্রেশনটা লিখতে পারি, এখানে নর্মালি এইটা ইকুয়ালস টু বার বার, দুটোর বারই ক্যান্সেল হয়ে যাচ্ছে, এ বি দুটো বার আছে, তাহলে এ ইনটু বি আবার অরিজিনাল অবস্থায় ফিরে আসছে। তাহলে এটা আমি স্ক্রিনশটই দিয়ে দিই, কোথায় এটা আমরা এখানে আছি তো। হ্যাঁ আচ্ছা হলো, এবার আমাদের তাহলে ইউনিভার্সাল গেট দিয়ে আমরা নর্মাল গেটসগুলো কিভাবে ক্রিয়েট করছি, বেসিক গেটসগুলো কিভাবে ক্রিয়েট করছি, তাহলে এইটা হলো। এবার আমরা আচ্ছা দিশানে একবার চট করে কোশ্চেন পেপারটা দেখে নে, ওরা কি মানে স্কুলে কি হাফ অ্যাডার ফুল অ্যাডার দুটোই করিয়েছে নাকি শুধু হাফ অ্যাডার করিয়েছে? মোবাইলটা আমার কাছে নেই। কোশ্চেনটা ছিল হোয়াট ইজ ফুল অ্যাডার আর ড্র আ সার্কিট ফর হাফ অ্যাডার। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে দিনা খুঁজতে হবে না, দুটোই আছে তাহলে চলে আর খুঁজতে হবে না। আচ্ছা আমি হাফ অ্যাডার দুটো মেথডেই, ফুল অ্যাডার দুটো মেথডেই আঁকা শেখাবো, যেটা মানে খুব যেটা ভালো লাগবে যেটা সুবিধা হবে সেটাই আঁকবি, সেরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এরকম করতে হবে। অ্যাকচুয়ালি আমরা হাফ অ্যাডার এটা একটুখানি ইয়েতেই লিখি, হাফ অ্যাডার জিনিসটা আমরা কী জন্য ইউজ করি, হাফ অ্যাডার হচ্ছে দুটো বাইনারি বিট, দুটো বাইনারি বিটকে অ্যাড করার জন্য আমরা হাফ অ্যাডার ইউজ করি। এবার একটা অ্যাডারের ক্ষেত্রে যেমন বাইনারি অ্যাডিশান আমরা করছি, এই অ্যাডিশানটা কীভাবে সিপিইউ এর মধ্যে প্রসেসটা হয় সেইটা বোঝানোর জন্য আমরা তো নর্মালি অ্যাডটা করে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি কাজটা কিভাবে হয় তার জন্য আমরা কি করব, একটা টেবিল নিই, আমরা একটা টেবিল নেব, তোরা পরীক্ষার সময় টেবিল বানিয়েই এটা করবি, কিন্তু আমি মোটামুটি আমার সুবিধার জন্য এখানে
আমি এখানে লিখছি ইনপুট, ঠিক আছে? তোদের বইয়ে নিশ্চয়ই এটার ট্রুথ টেবিল আছে, ট্রুথ টেবিলটা কিভাবে মানে বাক্স করে লিখতে হবে সেটা তোরা বুঝে যাবি। ইনপুট আর একটা হচ্ছে আউটপুট, আগে ট্রুথ টেবিলটা করব তারপরে এটা। আচ্ছা, ইনপুটের নিচে আমার থাকবে ভ্যারিয়েবেল এ আর বি, আর আউটপুটের নিচে থাকবে ভ্যারিয়েবেল, একটা হবে সামের জন্য এস, একটা হবে সামের জন্য এস, আর একটা ক্যারির জন্য নেব সি। এবার ইনপুট আমাদের 2 বিট, সেই গেটসে যেরকম বেসিক গেটসগুলোতে যেমন নিয়েছিলাম সেরকম ইনপুট সি এখানে নেব, 0 0 1 1, বি এর জন্য 0 1 0 1, 0 0, সামও 0 আসে, ক্যারিও 0 আসে, হলো 0 1, 0 প্লাস 1 1, সামে 1, ক্যারিতে 0, 1 0, সামে 1, ক্যারিতে 0, 1 প্লাস 1 10 আসে বাইনারি রুলস অনুযায়ী, তাহলে 10-এর 0টা এখানে বসাবো, ক্যারিতে 1 যাবে, হলো। এবার আমার টেবিলটা বানানো হলো, এবার আমি যখন এক্সপ্রেশনটা, এবার এস এর জন্য একটা এক্সপ্রেশন হবে, সি এর জন্য একটা এক্সপ্রেশন হবে, এস ইকুয়াল টু, এখানে দেখ আমি কি করব, আমাকে কিচ্ছু দেখার দরকার নেই, আমি প্রথমে দেখব এস এর পজিটিভ সিগনাল কোথায় আছে, এখানে আছে এস এর পজিটিভ সিগনাল 1। এবার 1 যখন পজিটিভ সিগনাল তখন ইনপুট কি আছে, 1 যখন পজিটিভ সিগনাল তখন ইনপুট এ আছে 0, বি আছে 1, তাহলে এ যখন 0 তাহলে এ কমপ্লিমেন্ট ইন টু, বি কত আছে 1, তাহলে বিটাকে নর্মালি লিখলাম, প্লাস আবার দেখছি পজিটিভ সিগনাল কোথায়, এই পজিটিভ সিগনাল হয়ে গেল, এখানে একটা পজিটিভ সিগনাল আছে, এখানে কি আছে, এই পজিটিভ সিগনালের ইনপুট দেখো এ আছে 1, তাহলে নর্মালি আছে এ লিখছি, বি আছে কত 0, যেহেতু বি 0 সেই জন্য বি এর মাথায় দিয়ে দাও কমপ্লিমেন্ট। এবার এই জায়গাটা একটা খুব ভালোভাবে একটা জিনিস লক্ষ্য রাখো, এই যে এ কমপ্লিমেন্ট বি আর এ বি কমপ্লিমেন্ট, এই জায়গাটা হয়ে যাচ্ছে একটা জর গেটের সাথে ইকুয়াল, এখানে এ জর বি, কেন জর বি, এ জর বি কেন এখানে, তুমি যদি, আচ্ছা আমি এটা আলাদা একটা ইয়ে দিয়ে মার্ক করছি, যদি এই পোর্শনটা দেখো, ঠিক এই পোর্শনটুকু দেখো, এই পোর্শনটুকু একটা জর গেটের টেবিল হয়ে গেছে না, জর গেট একটু আগে বোঝালাম, দেখ যখন আমার অড নাম্বার পজিটিভ ইনপুট আসবে তখন আউটপুট আসবে 1, তাহলে এই পোর্শনটা একটা জর গেট হয়ে গেছে, তাহলে এইটা আমি লিখতে পারি এ জর বি। আচ্ছা অনেকক্ষণ লাল দিয়ে লিখছি, একটু কালো দিয়ে লিখি, সি, সি এর জন্য এক্সপ্রেশন কি হবে, সি এর জন্য পজিটিভ খোঁজো, পজিটিভ খোঁজো, পজিটিভ খোঁজো, পেলে না এখানে 1, 1 এর জন্য ইনপুট হচ্ছে এ আর বি, তাহলে দুটোই 1 আছে, তাহলে এ ইনটু বি, তাহলে ক্যারিতে শুধু একটাই পজিটিভ ইনপুট, সেই জন্য ক্যারিতে এ ইনটু বি হলো। এবার এটা যদি আমি আঁকতে চাই, আমি সার্কিট ডায়াগ্রামটা একটু নিচে নামাই, একটা ইজি সার্কিট ডায়াগ্রামটা প্রথমে ড্র করি, সার্কিট ডায়াগ্রামটা এরকমভাবে, আচ্ছা এর দুটো জিনিস হয়, একটা বলে সার্কিট ডায়াগ্রাম আর একটা বলে ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামটা কি, ব্লক ডায়াগ্রাম হেডিং দিয়ে এটা যদি ব্লক ডায়াগ্রাম বলে, ব্লক ডায়াগ্রামটা কিন্তু আমি মুছে দেবো, ব্লক ডায়াগ্রাম হয়তো 1 মার্কসের দিল,
এটাই গোলানোর জন্য যে তোরা ব্লক ডায়াগ্রাম বলে সার্কিট ডায়াগ্রাম এঁকে দিবি, এই ভুলটাই ওরা করতে যাবে। কিছু না, একটা বাক্স বানাবে, একটা এরকম বাক্স, সেখানে কি হচ্ছে ইনপুট ঢুকছে এ আর বি, আর এটা লিখবে হাফ অ্যাডার, হাফ অ্যাডার, আর এখান থেকে বেরোচ্ছে সিগন্যালটা, এস একটা সিগন্যাল বেরোচ্ছে আর সি একটা সিগন্যাল বেরোচ্ছে। এটা হচ্ছে আমার ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম এইটা একটুখানি, এই পর্যন্ত একটুখানি ইনপুটটা আর ব্লক ডায়াগ্রামটা একটু লিখে নে তাড়াতাড়ি। বোঝা গেল তো হাফ অ্যাডারের আমার ট্রুথ টেবিলটার থেকে আউটপুটটা কিভাবে আসছে, সাম কিভাবে আসছে, ক্যারি কিভাবে আসছে, আর এস কিভাবে এক্সপ্রেশনটা বার করছি, সি কিভাবে বার করছি? আমাকে একটু সি এর এক্সপ্রেশনটা আরেকবার বুঝিয়ে দেবে, আমার একটু কনফিউশন হচ্ছে। সি তে পজিটিভ সিগন্যাল আর স্যার আমাকে একটু এস টা বুঝিয়ে দিও প্লিজ, আমি না শুনতে পাইনি অ্যাকচুয়ালি তখন। এস এর প্রথমে দেখবি যে পজিটিভ সিগন্যাল কোথায় আছে, পজিটিভ সিগন্যাল প্রথমে দেখ এইখানে আছে। তাহলে পজিটিভ সিগন্যাল যখন এখানে আছে তাহলে খুঁজবো এর ইনপুট কি আছে, এর প্যারালালি আমার পজিটিভ সিগন্যাল ইনপুট কি আছে, এ জিরো বি ওয়ান, তাহলে এ যখন জিরো এর মাথায় বার আর বি যখন ওয়ান তখন তো শুধু বি লিখছি। তারপরে পজিটিভ সিগন্যাল কোথায় আছে, পজিটিভ সিগন্যাল এইখানে আছে, এর ইনপুট কি আছে, এ এ হচ্ছে ওয়ান তাহলে এ লিখছি, বি কি আছে, বি আছে জিরো সেই জন্য বি বার, আর এ জর বি লিখতে পারছি এই এক্সপ্রেশনটা, এটা তো পুরো জর গেট হয়ে যাচ্ছে এই পুরো। হ্যাঁ এটা এবার ঠিক আছে। আর সি তে তো সেই একই ব্যাপার হচ্ছে, সি তে নরমালি কি আছে, সি তে এখানে পজিটিভ সিগন্যাল ওয়ান, তাহলে সি এর ইনপুট দেখ এই দুটো তো ইনপুট, এ ওয়ান বি ওয়ান, দুটোতেই ওয়ান আছে বলে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ বুঝে গেছি, আঁকা হয়ে গেছে। আচ্ছা ব্লক ডায়াগ্রামটা মুছে দিচ্ছি, ট্রুথ টেবিলটা আমার লাগবে। যারা ছেঁচড়া তারা ভিপিএন দিয়েও খেলবে, ফ্রি ফায়ারও খেলবে। হ্যাঁ জিনিসের তো আর অভাব নেই, তবে একটা কমলো। হ্যাঁ কিছু লোক খেলতে হবে না, 50% লোক পারবে না, আর 50% চেনা লোক ভিপিএন দিয়ে খেলবে। যাই হোক আমাদের এখানে কি আছে, আমাদের এখানে কটা ইনপুট আছে, এ বি, তাহলে আমি এর জন্য একটা লাইন নেব, বির জন্য একটা লাইন নেব, এর এইটা হচ্ছে পজিটিভ লাইন। প্রথমে ইজি মেথডটাই আঁকা শেখাই, তারপর কঠিন মেথডটাই শেখাচ্ছি। এর জন্য একটা লাইন, বির জন্য একটা লাইন। এবার দেখ এ বি সবগুলোর একটা করে নেগেটিভও তো আছে, এটা নয় পজিটিভ, এটা ওয়ানের জন্য এই লাইনটা নিলাম, কিন্তু নেগেটিভও তো আছে, জিরোগুলোও তো আছে, তখন কি করব, এর সাথেই একটা নেগেটিভ লাইন নামাচ্ছি। বি এর সাথেও আর একটা ওর গা ঘেসে আর একটা নেগেটিভ লাইন নামাচ্ছি। হলো, এবার এখানে এসো, এস এর এক্সপ্রেশনটায় প্রথমে কি আছে, এ বার বি, এ বার বি এটাকে নিয়ে কাজ করব, তাহলে এ বার, তাহলে এর কমপ্লিমেন্ট কোনটা, এইটা নেগেটিভ এইটা, তাহলে এখান থেকে এ বেরোচ্ছে, এই পর্যন্ত এলো। তারপরে আছে বি, বি পজিটিভ আছে, বি এর পজিটিভ লাইন এইটা, তাহলে এইখান থেকে পজিটিভ লাইনের এখান থেকে বেরোচ্ছে। হলো, দুটোর মধ্যে কি গেট আছে, দুটোর মধ্যে আছে আমার অ্যান্ড গেট, তাই তো, দুটোর মধ্যে আমার অ্যান্ড গেট আছে তো, তাহলে এখানে আমার
এখানে বসছে একটা অ্যান্ড গেট হলো। তারপরের পোশ্চেনটা দেখো, এ বার, এখানে এ বার নেই, এখানে এ বি বার, তাহলে এ শুধু আছে যখন, তাহলে এর পজিটিভ লাইন কোনটা? এর পজিটিভ লাইন এইটা, এই পজিটিভ লাইন থেকে বেরোচ্ছে। তারপরে কি আছে? বি বার, তাহলে বি এর নেগেটিভ লাইন কোনটা? এটা বি এর পজিটিভ, এটা বি এর নেগেটিভ, তাহলে বি এর নেগেটিভ লাইন থেকে বেরোচ্ছে। এবার এই দুটো ঢুকছে কিসে? অ্যান্ড গেটে, অ্যান্ড গেট। এবার মাঝখানে কি গেট আছে? এ বার বি আর এ বি বার, মাঝখানে কি গেট আছে? মাঝখানে আছে আমার তো অর গেট, তাহলে এই দুটো মিলে ঢুকবে একটা অর গেটের মধ্যে। এইটা হচ্ছে আমার সাম, এখানে এস ইকুয়াল টু এস অর বি এক্সপ্রেশনটা লিখে দেবে। সামের জন্য হলো, এবার ক্যারির জন্য, ক্যারির জন্য খুব ইজি, সি ইকুয়াল টু এ বি, তাহলে এ বি দুটোই পজিটিভ লাইন, তাহলে এও বেরোচ্ছে। ওরে গেল লাইনটা পুরো, এ হচ্ছে পজিটিভ লাইন থেকে বেরোচ্ছে, তাহলে বি এরও এটা পজিটিভ লাইন, এই পজিটিভ লাইন থেকে বেরোচ্ছে, তাহলে দুটোর মাঝখানে কি গেট আছে? অ্যান্ড গেট আছে, বসিয়ে দাও অ্যান্ড গেট। তাহলে এইটা হয়ে গেল সি, এই হয়ে গেল আমার হাফ অ্যাডারের ডায়াগ্রাম। এবার এটাকে ঘুরিয়ে অনেক ঝামেলার মতন করে একটা করা যায়, যেটার মিনিং বোঝাটাই খুব ঝামেলা হবে। লেখ এটা ডায়াগ্রামটা, আঁক হাতে আঁক, সবাই বুঝতে পেরেছিস ডায়াগ্রামটা কিভাবে ড্র করলাম? ডায়াগ্রামটা কি বড় সরো একটা ডায়াগ্রাম বাবা। তোমার জন্য ছোট ছোট ডায়াগ্রাম বানানো হবে, এটাও যদি কঠিন মনে হয় তাহলে কিছু করার নেই। কঠিন কি বলেছি আমি? আমার জন্য কোনো কিছু কঠিন নয়। এর থেকে সোজা লজিক গেটস আর কিভাবে বোঝাবো? এর থেকে সোজা আর বোঝানো যায় না রে। তোমাকে বলেছি এই জিনিসটাই বেকার, কোনো কিছু বেকার না, তাহলে তোর কম্পিউটারটা চলতোই না যদি এই সিস্টেমটা না থাকতো। কম্পিউটার চলতো না, অ্যান্ড্রয়েড অ্যাপ ইউজ করে পড়াশোনা করছিস সেটাও করতে পারতিস না, কি শান্তি হতো পড়াশোনা না করতে? হ্যাঁ, মাঠে ধান চাষ করতে কেন? আমার ডিটিএস তো ঠিক করাই ছিল, ওই ডিপিএস জিপিএস বিবিআইটি কিছুই থাকতো না যদি। আরে ধ্যান হবে ডিটিএস, তুমি তো পারলে। আচ্ছা আচ্ছা, চায়ের দোকান? ইয়েস, চায়ের দোকান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে ভবিষ্যতে ভাবা যাবে, ই চায়ের দোকান করা যাবে। দেখবি ঘরে বসে, দেখবি ঘরে বসে তোর বাবা পড়াচ্ছে, ঘরে বসে তোর বাবা পড়াচ্ছে, আর মা স্কুলে গেছে, তোর বাবা চা পাতা ফুরিয়ে গেছে, ঠিক আছে, অ্যান্ড্রয়েড অ্যাপে তোকে চা অর্ডার দিচ্ছে, বলে এই চাটা দিয়ে যাত। ঠিক আছে, আমাদের বাড়িতে এরমই কাজ কম হয়, যাই হোক। আচ্ছা, এই সপ্তশী সর্ণাব বুঝেছিস এটা? হাপেটা বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার হয়েছে আকার, হয়েছে ডায়াগ্রামটা হলে বলবি। এটা অবশ্য সবার জন্য, এটা আগে আঁকা ছিল না, কারণ এটা নতুন একদম। বেসিক গেটসগুলো করিয়ে নিয়ে সুবিধা হলো তো নাকি? নাহলে তো উঠিয়ে এখনই বলতো যে আমি তো ন্যান্ড ভুলে গেছি, ন্যান্ডটা আর একবার বলবে স্যার।
হয়েছে হয়েছে, কত সময় লাগবে? স্কেল নিয়ে আসছিস নাকি রে দিশানা? হয়ে গেছে আমার তো, হয়ে গেছে, সবার আগে বলেছি হয়ে গেছে। আমি শুনতে পাইনি, আবার বলবি? আমারও আমারও আমি তাই ভাবি, এইটুকু একটা হাতে আঁকবি এখন পরীক্ষার সময়, স্কেল ইউজ করে আঁকবি, ঠিক আছে? হাতে এঁকেছি আমি পরীক্ষার সময় স্কেল দিয়ে আঁকবি, স্কেল। আচ্ছা এবার দেখ, যদি ডায়াগ্রামটাকে একটুখানি কায়দা করে আঁকা যায়, মানে বইয়ে যেরকম ভাবে থাকে জিনিসটা তো বুঝে নিলি কি। এবার এখানে এ নিলি, বি নিলি, এ আর বি কে এখান থেকে পাস করাচ্ছিস, এ আর বি এখানে যাচ্ছে, যেহেতু দেখ এইটা বলেছে জ্বর, সেই জন্য এখানে ডাইরেক্ট কিছু না করে এখানে জ্বরটা দিয়ে দিচ্ছে। বইয়ে কিভাবে আছে আমার মনে নেই, বইয়ে হয়তো এটাতেও থাকতে পারে, আগের লজিকেও থাকতে পারে, তবে 12-এ উঠে তোদের আমি যেরকম প্রথম লজিকে দেখলাম ওই লজিকেই করতে দেয়। তাহলে এখানে কি হচ্ছে, এস ইকুয়াল টু এ জ্বর বি লিখে দিচ্ছে। এবার ক্যারিটা বার করবে, ক্যারিটা কি করবে, ক্যারিটা এখান থেকে বার করছে, এখানে একটা ক্যারির লাইন, আর এখান থেকে বিয়ের থেকে একটা লাইন বার করছে, এই দুটো মিলে ঢুকছে একটা অ্যান্ড গেটের মধ্যে, অ্যান্ড গেটের মধ্যে ঢুকে সি ইকুয়াল টু এ বি। এটা আঁকতে পারিস, ওটা আঁকতে পারিস, তবে যারা কুড়ে তাদের জন্য এইটা বেশি সুবিধার। এই তো এই ডায়াগ্রামটা ভালো, হ্যাঁ এটা ছোট আছে তো জানি তো, এটা বেশি সোজা। কুড়ে তো আমি, আচ্ছা আগেরটা ভেঙে ভেঙে দেখালাম, আগেরটা ভালো লাগলো না এটা ভালো লাগলো? দাঁড়াও ফুল অ্যাডারে এসো, তখন দেখবে এই ডায়াগ্রামটা কাজ কম যেখানে সেটাই আমি করছি। হ্যাঁ এটা বেশি ভালো লাগলো, ফুল অ্যাডারে আয় তখন এটা দেখবি ঝামেলা সবারই বেশি ভালো লাগবে, তখন দুটো হাফ অ্যাডার জুড়ে ফুল অ্যাডার বানাতে হবে, দুটো হাফ অ্যাডার কার সাথে কাকে জুড়বি তখন কিন্তু নিজেদের কনফিউশন হবে। আগের কনসেপ্টটা লাগবে, আগের কনসেপ্টটা 12-এ গিয়ে লাগবে, যখন মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার করাবো না তখন ওই আগের কনসেপ্টটা লাগবে না, কিছুটা করিয়ে রাখলাম। আচ্ছা তাহলে আমার হাফ অ্যাডারের গল্প শেষ, এই ওরশিয়া তুই কি এপিসির বই কিনেছিস 11-এ নাকি ইয়ে সুমিতা পিসি? এপিসি 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 ভালো বইটা, হ্যাঁ আমি তো এই দুটো চ্যাপ্টারই খালি পড়েছি, মানে এই দুটো চ্যাপ্টার মানে প্রপোজিশনাল লজিক, লজিক গেটস, নাম্বার সিস্টেম, তো এইগুলো তো ভালোই লাগছিল। এপিসি 11 এর বইয়ে প্রোগ্রাম সেরকম বিশাল কিছু থাকবে না, ওই 10-এ যা ছিল তার থেকেও কম থাকবে। আচ্ছা ফুল অ্যাডার কি করব, ফুল অ্যাডার যদি আমি দুটোর বেশি বিট, এপিসি 10 এর বইটা তো ভালো, ভালো কি এপিসি 10 এর বইয়ের থেকে ভালো বই মার্কেটে আর নেই, পরিষ্কার কথা, জাভার ওর থেকে বেসিক লেভেলের বই ভালো মার্কেটে নেই এখনো পর্যন্ত আমি দেখিনি। টপিক গুলো দেখে নিয়ে পড়ায়, 10-এ বাচ্চাদের একটুখানি ধরে ধরে পড়াতে হয়। আচ্ছা ফুল অ্যাডার আমার যদি 3টে বিট থাকে, ধরো ফুল অ্যাডারে আমার থাকলো এ বি সি, দেখ ইনপুট আমার এ বি সি হচ্ছে ইনপুট, আর আউটপুট আমার সেই একই ফরম্যাটে সাম, আর এখানে ক্যারির জন্য আমি সি নিতে পারবো না কারণ এখানে এ বি সি নিয়েছি, এখানে একটা নিয়ে নে সি ইন এরকম একটা লেখ, বা সি জিরো, যাই হোক অন্য কিছু সি রিলেটেড একটা কিছু ভ্যারিয়েবল নিবি,
একটু উপর দিকে তুলে রাখি, নাহলে মিটিং শেষ হয়ে গেলে আমি বুঝতে পারবো না। তাহলে এখানে তিনটে বিট, এবিসি তিন বিট, তাহলে 2³, সে আগে যেটা বলছিলাম 2³ 8, তাহলে এখানে আমার আটটা কম্বিনেশন আসবে। তাহলে আটটা কম্বিনেশন আসলে আমার চোখ বুঝে চারটে লাড্ডু, চারটে ওয়ান, আর এখানে 0011, 0011, আর এখানে হচ্ছে 0101 0101 0101। আচ্ছা, চার তিনটে জিরো, তিনটে জিরো যখন, তখন তো নর্মালি আমার হয়ে যাচ্ছে সামেও জিরো, ক্যারিতেও জিরো। 0000+1 1, তাহলে সামে ওয়ান, ক্যারিতে জিরো, একটা ওয়ান, একটা ওয়ান আছেই মানে সামে ওয়ান, ক্যারিতে জিরো, দুটো ওয়ান, 1 1 10, তাহলে সামে জিরো বসবে, ক্যারিতে ওয়ান। বাইরের থেকে যারা শোনে না, ধর পড়াচ্ছি, ধর রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, বলবে 1 1 10, এই মাস্টার ভুল শেখাচ্ছে, বাইনারি করাতে গিয়ে এটা একটা লজ্জা লাগে। 1 0 না, বল স্বাভাবিক, তুই যদি রাস্তা দিয়ে যেতিস, তুই যদি একার একে 2 হয়, আর এ বলছে একার একে 10 হয়, বলবে এর কাছে কেউ পড়বে না, ভুল ভাল শেখায়। 1 আর 1 10, তাহলে 0 1, 1 আর 1 10, 0 1, 1 আর 1 10, 10+1 11, তাহলে 11 এখানে 1, এখানে 1। এবার এখানে যে জিনিসটা হবে, তাহলে এখানে আমার এক্সপ্রেশনটা, এস এর জন্য এক্সপ্রেশনটা কি হবে, এস এর জন্য, এই লিখতে লিখতে আবার হাত ব্যথা হয়ে যাবে, এস এর জন্য এক্সপ্রেশনটা দেখ, এখানে চলো তাহলে এস এর জন্য ফার্স্টে এইটা, এখানে ফার্স্ট পজিটিভ সিগন্যাল 1, তার রেসপেক্টে দেখো ইনপুট A₀ B₀ C হচ্ছে 1, তাহলে কি হবে, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি, তাহলে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি প্লাস দিয়ে, তারপরেরটা দেখো পজিটিভ সিগন্যাল এখানে আছে 1, তাহলে এখানে A₀ B₁ 0, তাহলে কি হবে, এ বার বি সি বার, তাহলে এ বার বি সি বার, তারপরেরটা দেখো এখানে আছে 1, তাহলে ইনপুট দেখো এ বি বার সি বার, 1 আছে 0 0 আছে, এ বি বার সি বার, তারপরে এখানে আছে 1, এই পজিটিভ সিগন্যালের জন্য দেখো সবকটাই 1 আছে, তাহলে এ বি সি হয়ে গেল সামের জন্য,
এবার ক্যারির জন্য, ক্যারির জন্য এই একই সিস্টেমে হবে জিনিসটা। তাহলে এখানে ওয়ান, এই ওয়ানের জন্য দেখো এ বার বি আর সি ওয়ান আছে, তাহলে এ বার বি সি, তাহলে এ বার বি সি প্লাস এ বি বার সি, এইটা হলো। এবার এইটা হচ্ছে এ বি বার সি, এ বি বার সি, এ বি সি বার, আর এখানে আছে ওয়ান, এখানে লাস্ট ওয়ানটার জন্য এ বি সি, এ বি সি। এবার এখানে সেই জিনিসটা দেখ যে যদি আলাদা লাল দিয়ে মার্কিং করছি, এখানে আমরা কিন্তু এই এক্সপ্রেশনটা লিখতে পারি এ জ্বর বি জ্বর সি। দেখ এই জায়গাটা, এই এরিয়াটা মার্ক করে দিচ্ছি, এই মার্কিং করা এরিয়াটা দেখ, এটা পুরো জ্বর গেটের আকার ধারণ করেছে, হচ্ছে এটা জ্বর গেট মনে হচ্ছে, হ্যাঁ কি না? ক্যালকুলেশনটা করে করে দেখ, এটা জ্বর গেট হচ্ছে। ক্যালকুলেশনটা নিজেরা কর, করে দেখ এটা জ্বর গেট আসছে কিনা, এটা তো জ্বর গেট আসার কথা। যদি জ্বর গেট না আসে তাহলে আমি ক্যালকুলেশনে কোথাও ভুল করেছি। আসছে দিশানা, জ্বর গেট আসছে এখানে? আচ্ছা তাহলে এবার আমরা এইভাবে কাজটা করতে পারি এখানে। আচ্ছা সে বাইনারি ইকুইভ্যালেন্ট ওরকম ভাবে অত কঠিন না করে জিনিসটাকে আর একটু, ওটা বুলিয়ান এক্সপ্রেশন ওইভাবে পরে করাবো, আগে তো ড্র করা শেখাই। এটারও কি ব্লক ডায়াগ্রাম করতে হবে? ব্লক ডায়াগ্রাম ওই একই, ওই তিনটে ঢুকছে আর ওই দিক থেকে এস আর সিন বেরিয়ে যাচ্ছে। ব্লক ডায়াগ্রাম যদি পরীক্ষায় লিখতে দেয় তখন ব্লক ডায়াগ্রামটা এরকমভাবে ড্র করতে হবে। ব্লক ডায়াগ্রাম এই তো, মাঝখানে লিখবি ফুল অ্যাডার, আমি এখানে এফ এ লিখলাম ফুল অ্যাডার, তোরা এ বি সি ঢুকছে, এ বি সি, আর এখানে সাম আর ক্যারি সি ইন, এটাই হচ্ছে ব্লক ডায়াগ্রাম। আচ্ছা এইটার আমি আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, কারণ নাহলে তোদের সব দুঃখ প্রকাশ করছে দেখছিস এর জন্য। কোথায় গেল ইসের দুঃখ প্রকাশ? পাবজি ব্যান হয়ে গেছে তার জন্য দুঃখ প্রকাশ করছে। কে করছে? করছে মানে এক একজন বলছে যে এবার কি নিয়ে থাকবো, সব কালকে থেকে মেসেজ করছে তো আমাকে। বাবা এমন ভাব। আচ্ছা এখানে এইটা তুলে দি। একটা মেয়ে সে কালকে চূড়ান্ত পাবজি খেলো, বলছে স্যার কি নিয়ে বাঁচবো এবার আমি, 800 টাকা দিয়ে ইউসি কি, 800 টাকা দিয়ে রয়্যাল পাস কিনেছে, রয়্যাল পাস না ইউসি কি বলে, রয়্যাল পাস কিনেছে, এবার তার কালকে বেন করে দিয়েছে টাকা পুরো। অসাধারণ অসাধারণ। আচ্ছা এবার এই ডায়াগ্রামটা দেখতে, যদি এটা একটুখানি
এই মেথডটা তোদের করতেই হবে, কারণ এই মেথডটাতে তোদের কিন্তু 12 এটা লাগবে। আর এই মেথডটা কিন্তু ইউনিক মেথড হবে, এই মেথডে ইজিলি নিজেরা বুঝে করতে পারবি। ফুল অ্যাডারে কিন্তু এই মেথডটাই তোদের, স্ক্রিন কালো হয়ে গেল, স্ক্রিন কালো হয়ে গেল না, আবার ঠিক হয়ে গেছে। আমার স্ক্রিনটা হঠাৎ করে দেখলাম পুরো কালো, কিচ্ছু দেখতে পাচ্ছি ওটা না। ডেটা কানেকশনের জন্য। হ্যাঁ তাই হবে। একটু বেঁকে গেল। আচ্ছা এখান থেকে নট গুলো বেরোচ্ছে, আমি একটুখানি দাঁড়াও রাখো, আমি নিচ্ছি, দাঁড়া 2 মিনিট দাঁড়া। সকালে 3-4 রকমের পাতা খেতে হয়। আচ্ছা সিতে সিতেও এরকম একটা বার করতে হবে। আচ্ছা এবার এখানে দেখে দেখে এ বার বি বার সি, তাহলে এ নট এটা, বি নট এটা, আর সি হচ্ছে নর্মাল, তাহলে সি পজিটিভ থেকে বেরোবে। কিসের মধ্যে ঢুকবে? অ্যান্ড গেটের মধ্যে ঢুকবে। তারপরে কি? এ বার বি সি, তাহলে এ নট বিটা পজিটিভ আর সি নট তারপরে কি হচ্ছে এ বি বার সি বার, তাহলে এ পজিটিভ থেকে বেরোচ্ছে, বি বার বি নেগেটিভ থেকে, সি বা সি নেগেটিভ থেকে বেরোচ্ছে, তারপরে কি হচ্ছে এ বি সি সবকটা পজিটিভ থেকে বেরোচ্ছে, এ বি সি সবকটা পজিটিভ থেকে বেরোচ্ছে। এটা একটুখানি মতন হয়ে গেল এই জায়গাটা। আচ্ছা এবার এই সবকটা একসাথে ঢুকবে কোথায়? এই সবকটা ঢুকবে একসাথে আমার অর্গেট, অর্গেটের মধ্যে ঢুকছে। এখানে লেখার জায়গা নেই, এখানে তোরা এস লিখবি, এস লিখে এই এক্সপ্রেশনটা লিখবি। আচ্ছা এবার ক্যারির জন্য আমাকে সেম করতে হবে, এখানে একটুখানি ডান্ডাগুলো বাড়িয়ে নিতে হবে। এবার এখানে কি করব, এ বার বি সি, বি সি তারপরে কি এ বি বা সি, এ বি বার এখান থেকে আর সি, তারপরে
তারপর একটা এ বি সি বার, তাহলে এ পজিটিভ থেকে বিও পজিটিভ থেকে সি বার, শুধু সি নেগেটিভ থেকে বেরোচ্ছে, আর কি এ বি সি, তাহলে সবকটা পজিটিভ থেকে বেরোচ্ছে। লাস্ট রেটটা সবসময় একটা কিরকম ইয়ে হয়ে যাচ্ছে, আগের ঠ্যাং ওগের ঠ্যাং মতন হয়ে যাচ্ছে। বুঝতে পারি আছো তোমরা ছবিটা? এই শোন, বাবা করিস না, বাবা কিছু করবে না, তোকেই করতে হবে। বুঝতে পেরেছিস ডায়াগ্রামটা? বুঝতে পেরেছিস যে পুরো ফুল অ্যাডারটা? বুঝতে পেরেছিস? এবার তোদের এটা একটা স্ক্রিনশট একটু গ্রুপে দিয়ে দেবে? কেমন একটা, আমি কিছু ক্লিয়ার হচ্ছে না, মানে ছবিটা ক্লিয়ার আসছে না, নেটওয়ার্কের প্রবলেমই হবে হয়তো। আচ্ছা দাঁড়া, দিচ্ছি গ্রুপে, কোথায় গেল, দিচ্ছি গ্রুপে, একবার দেখে নে। তোর এরকম হচ্ছে নাকি? সে তো জানি না, দাঁড়া তুমি না আমার নাম্বারটা পাঠিয়ে দেবে, গ্রুপে তো দেখতে পাবো না এখন, তুমি আমার নাম্বারটা একটু পাঠিয়ে দাও। এর কোন নাম্বারটা যেন দেবদুলাল স্যার লিখে যায়, দেবদুয়াল স্যার বলে সেভ করা আছে যেটা। হ্যাঁ স্যার একটু গ্রুপে দেবে, আমি ওদের একটু দেখতে পারি। হ্যাঁ দিলাম তো, দিয়েছি গ্রুপে, দিয়েছি, দেখ তো গ্রুপে জিনিসটা ঠিক মতন ইমেজটা আসছে নাকি, দেখ স্ক্রিনশটটা দেখলে মনে হয় বুঝতে পারবি। দেখে নে একবার, দেখে নে, ঠিকঠাক এসছে, মানে জিনিসটা বুঝতে পেরেছিস তো, কিভাবে আঁকলাম সেটা বুঝতে পেরেছিস তো তোরা? হ্যাঁ 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 ঠিকঠাক এসছে। জানি না বড় স্ক্রিন বলে কি রেন্ডার মোবাইলে হতে প্রবলেম হয়, সেটাও হতে পারে, নাকি ওর নিজস্ব না একটা। হয় না খুব একটা সমস্যা, রোজ দিন হয় না, আজকে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বলে হচ্ছে এটা আমার। আচ্ছা এবার তাহলে আমি এইটা স্ক্রিনশট দিয়ে দিলাম তো, ওদের তো 8:50 মোটামুটি বাজে, আমি ঝামেলারটা করে দিই পরের দিন, বুলিয়ান সিম্প্লিফিকেশনটা করাবো। আর কি করব বল দেখি আমি। আচ্ছা তোরা 1D-এ জানিস, 2D-এ তো ঊর্ষিয়া দিশানা তো 2D-এ করেছিস আমার কাছে। আচ্ছা তোদের আমি সেই পুরোটা করিনি, একদিনই ক্লাস করেছিলাম 2D-এ। 2D-এ তাহলে। আচ্ছা তোরা দুজন সপ্তর্ষি স্বর্ণাব, তোরা 1D-এর সবগুলো পারিস তাই তো? 1D-এর তো কোনো প্রবলেম নেই তো? না স্যার, বাইনারি স্যার, লিনিয়ার স্যার, এগুলো প্রবলেম আছে এগুলো। তাহলে বললি কেন 1D-এর, আপ টু 1D-এর, মানে 1D-এর পর্যন্ত জানি, যা রোগ ক্লিয়ার করে বলবি। হয়েছে টিবি এসে বলছিস, না না একটু আধটু এই কাশি হচ্ছে, ওরকম বললে হবে? বাইনারি সার্চ, লিনিয়ার সার্চ ওগুলো তো, তারপর কি যেন ছিল, আরো কি ছিল যেন, সর্টিং ছিল শর্টিং, হ্যাঁ বাবেল শর্ট, তারপর একটা কি ছিল, সিলেকশন সিলেকশন শর্ট। স্যার ইনসার্শন শর্টটা তো বুঝতে অসুবিধা হচ্ছে, ইনসার্শন শর্ট টা বোধহয় আমিও বুঝাইনি, না বোঝানি। আর মনে ফুর্তি, লোকে সকালবেলায় এত জাগে না, এত ছবি পাঠায়, আমি ছবি কি দেখে কি করব, বিরক্তিকর কিছু লোক আছে বাবা। চল আচ্ছা আমি একটা কাজ করি, আমি এইটা স্ক্রিনের থেকে সরিয়ে দিই একটু, ডায়াগ্রামটা বড় হবে, মানে ডায়াগ্রামটা একটুখানি ঝামেলা, তোদের যেটা বুঝতে প্রবলেম হবে। এখানে এ
বি, এ বি এখান থেকে পাস করছে, এ বি প্রথমে একটা হাফ অ্যাডার, প্রথমে একটা হাফ অ্যাডার আমি যে করেছিলাম, প্রথমে একটা হাফ অ্যাডার দেখ, এটা মনে রাখতে ঝামেলা, ছবিটা ছোট হবে। এখান থেকে যখন বেরোচ্ছে তখন হয়ে যাচ্ছে এ জ্বর বি, এ জ্বর বি হচ্ছে। এবার আমি যখন সামটাকে বার করব, আগে এখান থেকে ক্যারিটাকেও বার করতে হবে। ক্যারিটাকে বার করব কিভাবে? এখান থেকে আমি এটাকে বার করছি, তারপরে আমি বিটাকে এখান থেকে বার করছি, দুটো মিলে কি গেট আছে? দুটো মিলে কিন্তু আমার আছে অ্যান্ড গেট। এই অ্যান্ড গেটটা এখান থেকে কিন্তু সি হিসাবে বেরোবে না, ও কিন্তু এখানে এ বি এই হিসাবে বেরোচ্ছে, এখানে কিন্তু সি লিখবে না, কারণ সি ফাইনালে লিখবে। এ বি এখান থেকে বেরোচ্ছে। এবার এইখানের এই এ বি যে অ্যাড করলাম, এই অ্যাডিশনের রেজাল্টটা আমার বেরোচ্ছে কোথা থেকে? আমার এই অ্যাডিশনের রেজাল্টটা এই যে এখানে আর একটা গেট বসবে, এটা এখান থেকে এগোচ্ছে গিয়ে ও আর একটা জ্বর গেটের মধ্যে দিয়ে ঢুকছে। আগে ডায়াগ্রামটা একটু ঠিকভাবে ড্র করে নি, কারণ আমি তো হাতে আঁকছি না, মাউস দিয়ে আঁকছি, মাউস দিয়ে আঁকা খুব মানে ইয়ে হয়ে যায়, সোজা লাইন আঁকতে গিয়ে বেঁকা তেড়া হয়ে যায়। এখানে এক্সপ্রেশনটা আসবে এস ইকুয়াল টু এ জ্বর বি জ্বর সি, এইরকম ভাবে সি আই, এটা সি সি ইন বা সি আই, যাই হোক যা ভ্যারিয়েবল নিবি, সি আই নিবি বা সি ইন নিবি। আচ্ছা এবার এখান থেকে একটা জিনিস দেখো, আবার তো এখান থেকে আমার অ্যাডটা হচ্ছে, এই অ্যাডিশানের রেজাল্টের এখান থেকে ঠিক আমার বেরোচ্ছে এ আর বি, এখান থেকে একটা লাইন বেরোচ্ছে, এখান থেকে একটা লাইন বেরোচ্ছে, কিন্তু এখান থেকে একটা লাইন বেরিয়ে এইখানে আসছে, আবার ঠিক এইখান থেকে, ঠিক এইখান থেকে আর একটা লাইন বেরোবে, এই জায়গা থেকে একটা লাইন আর এখান থেকে আর একটা লাইন বেরিয়ে, এখান থেকে আর একটা লাইন বেরিয়ে আমার এইখানে আসবে, এইখানে একটা গেট ক্রিয়েট করবে, এই গেটটা, এই গেটটা হবে আমার কি, এখানে ঢুকছে আবার এ জ্বর বি, এটাও কিন্তু এ জ্বর বি হয়ে এখানে ঢুকছে, এ জ্বর বি, এ জ্বর বি এইটা, ঠিক আছে এইটা কিন্তু এ জ্বর বি, এটা ওপরে লিখলাম এই জায়গাটা আছে, দাঁড়া এই জায়গাটা এটা মুছে দিই, এইটা হচ্ছে এ জ্বর বি, এ জ্বর বি এইটা, আর এইটা হচ্ছে আমার এইটা, এই লাইনটা হচ্ছে সি ইনের লাইন, এটা সি ইনের লাইন। এবার এই দুটো লাইন, এবার এখান থেকে এই যে লাইনটা যাচ্ছে, এই লাইনটা এখান থেকে যাচ্ছে, আর তারপরে এই লাইনটা এখান থেকে গিয়ে, এটাকে আর একবার বাঁকাতে হবে তাহলে এর সাথে ঠিকভাবে মিলবে, বাঁকাতে তোরা তোদের সুবিধা মতন পারিস, কিন্তু এই এরকমভাবে বাঁকিয়ে দিবি না, এইরকম এরকম এরকম ইচ্ছা মতো সাপের মতন বাঁকিয়ে দিলেই কিন্তু মেরে ফাটিয়ে দেবে কিন্তু একদম। এখান থেকে আমার আউটপুটটা কী বেরোচ্ছে? এখান থেকে আমার
ক্যারিটা বেরোচ্ছে। এখানে আমার ফাইনাল ক্যারি যেটা, সেই ক্যারিটা আমার কি হচ্ছে, ফাইনাল ক্যারিতে হচ্ছে আমার ফাইনাল সি ইন যেটা, ফাইনাল সি ইন যেটা সেইটা হচ্ছে আমার এ বি প্লাস সি ইন, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফাইনাল ক্যারি। এবার আর একটা ব্যাপার যেটা হচ্ছে, তুমি দেখো এই যে এখান থেকে এই যে সি ইনটা এখানে ঢুকছে, এই সি ইনটা আবার এইখানে, এই সি ইনটা, এই সি ইনের লাইনটা, এই সি ইনের লাইনটা আবার এখান থেকে যাচ্ছে, কারণ আমি আর কোথা দিয়েও বার করতে পারছি না, আমার এখান থেকেই বার করতে হবে, আমি দুম করে যেখান থেকে সেখান থেকে বার করতে পারি না। এবার এই ডায়াগ্রামটা ড্র করার পর আমি মার্কারটা চেঞ্জ করছি, এই যে পোর্শনটা, আচ্ছা এটার একটা স্ক্রিনশট দিয়ে দিই, এটার একটা স্ক্রিনশট দিয়ে দিই, তারপর ভাগটা করছি, পার্টিশনটা তারপর করছি। আচ্ছা এইটা না, এই লেখাটার ওপর দিয়ে চলে এসছে, তার এক সেকেন্ড, এই লাইনটা একটুখানি এর উপর দিয়ে, এই লাইনটা একটু চেঞ্জ করছি, এই লাইনটা, এই জায়গাটা একটু চেঞ্জ করছি। এখানে আমি সিনটা এখান থেকে নিয়েছি, সিনটাকে আর একটুখানি এখান থেকে নিয়ে এই জায়গা থেকে নিলাম, নিয়ে এই জায়গাটায় আনছি, ঠিক আছে। এবার এখানে অ্যাকচুয়ালি জাম্পার দেওয়া উচিত, তোদের স্কুলে কি জাম্পার দিয়েছে, এই কোনো জায়গা ধর এরকম এসছে, একটা লাইনের ওপর দিয়ে আর একটা লাইন যাচ্ছে, এরকম জাম্পার দিয়েছে কখনো করাতে গিয়ে, মনে কর? আমার তো মনে নেই। তা জাম্পার দেয়নি, জাম্পার না দিলে শর্ট সার্কিট হয়ে যাবে, পুড়ে যাবে সার্কিট, যাই হোক খাতায় পুড়বে না কিন্তু অরিজিনাল সার্কিট পুড়ে যাবে। আচ্ছা তাহলে এই এইটার আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, কোথায় গেল, গ্রুপে দিয়ে দিচ্ছি, এটা গ্রুপের থেকে তুই শেয়ার করে নিবি ওই এটা, আর না হলে তুই গ্রুপেই তোর নাম্বারটা অ্যাড করে দিলেই তো বেটার হয়। ঠিক আছে করে দিও তাহলে অ্যাড এই নাম্বারটা, আমি এই লিংক দিয়ে দেবো, ইনভিটেশন লিংক দিয়ে দেবো, ইনভিটেশন লিংকটা দিয়ে তো যে নাম্বারটা দিয়ে ক্লাস করি সেই নাম্বারটা দিয়ে দিবি, কিন্তু তা বলে অজস্র নাম্বার অ্যাড করে যাবি না কিন্তু, ওই যেমন অজস্র নাম্বার মানে ধর আজ একটা কাল একটা ওরকম করবি না। আমার তো নম্বর নেই, নাম্বার রাখার লাক্সারিও নেই তো আমার। আচ্ছা তাহলে এবার এখানে দেখ, নম্বর বোধহয় কত ঝগড়া করে দিতে হয়েছে। আচ্ছা চল এবার এখানে দেখ, তাহলে যদি কখনো বলে দুটো হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার বানাও, তখন এই উপায় ছাড়া কিন্তু আমার কাছে আর কিছু করার নেই, এই পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে একটা হাফ অ্যাডার, এই কালো দিয়ে মার্কিং করছি, এটা হচ্ছে একটা হাফ অ্যাডার, আর এই পোর্শনটা এইটা হচ্ছে আমার কাছে একটা হাফ অ্যাডার, মানে এটা হাফ অ্যাডার ওয়ান, এটা হাফ অ্যাডার টু, দুটো হাফ অ্যাডার দিয়েও আমরা একটা ফুল অ্যাডার করতে পারছি। কেন করতে পারছি, নর্মাল লজিকটা বোঝ, এ বি আর সি তিনটে ভ্যারিয়েবলে সাম করছি, প্রথমে এ আর বি এর সাম করছি, তারপর এ আর বি এর সামের তো একটা রেজাল্ট আসছে, সেটাকে আবার সি এর সাথে আমি সাম করছি, তাহলে ইনডাইরেক্টলি আমার দুটো হাফ অ্যাডার ইউজ করেই তো করতে হচ্ছে, ক্লিয়ার ব্যাপারটা, পুরোপুরি ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, 9টা বেজে গেছে তোদের, তাহলে আজকে ছেড়ে দেবো। আচ্ছা একে একে বেরিয়ে যাওয়ার আগে